ওয়েলকাম ফ্রেন্ডস পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা কিভাবে অনলাইনে জিপিএফ স্টেটমেন্ট দেখবেন সেটাই আজকে দেখাবো প্রথমে আপনারা গুগল ওপেন করবেন এবং এখানে লিখবেন এজি বেঙ্গল কলকাতা লেখার পর এটা ক্লিক করবেন করার পর এই যে এজি ওয়েস্ট বেঙ্গলের সাইটটা ওপেন হয়ে যাবে দেখুন প্রিন্সিপাল অ্যাকাউন্ট জেনারেল সিএইজি যেহেতু আপনাদের জিপিএফটা মেনটেন করে সিএজি সেই জন্য কিন্তু সিএইজির সাইডে গিয়ে আপনারা এটাকে চেক করতে পারবেন এবারে দেখুন এখানে রয়েছে স্ট্যাটাস অফ পেনশন কেসেস ই জিপিএফ স্ট্যাটাস লগ ইন জিপিএফ সাবস্ক্রাইবার আপনারা এই জিপিএফ সাবস্ক্রাইবারই ক্লিক করবেন করার পর দেখুন নতুন একটা ইন্টারফেস খুলে গেছে জিপিএফ সাবস্ক্রাইবার কর্নার একদিকের রয়েছে দেখুন ক্লিক হেয়ার টু নো ইওর জিপিএফ ফাইনাল পেমেন্ট কেস স্ট্যাটাস আর একদিকে রয়েছে দেখুন ক্লিক হেয়ার ফর জিপিএফ সাবস্ক্রাইবার ডিডিও লগ আপনারা এখানে ক্লিক করবেন সাবস্ক্রাইবার ডিডিও লগ ক্লিক করবেন করার পর আরও একটা নতুন ইন্টারফেস খুলে গেছে দেখুন সাবস্ক্রাইবার লগ ইন এবারে সাবস্ক্রাইবার লগ ইনে ক্লিক করবেন করার পর আবার নতুন ইন্টারফেস খুলবে দেখুন এখানে চলে এসেছে সিরিজ কোড জিপিএফ নম্বর ডেট অফ বার্থ রাইট ইমেজ কোড সবগুলোই আপনারা ফিল আপ করবেন এই সিরিজ কোডটা দেখুন কি আছে এখানে আইপিএস আইএস আইএফএস আই এফ এস রয়েছে আপনাদের যেটা হবে সিরিজ কোড সেটা দেবেন জিপিএফ নম্বরটা এখানে দেবেন ডেট অফ বার্থ দেবেন দেওয়ার পরে এই যে কোড আসবে কোড দেওয়ার পরে আপনারা এখানে সাবমিট মারবেন সাবমিট মারলে আবার নতুন ইন্টারফেস খুলে যাবে এবারে এটা লিখিত আকারে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা দেখবেন তাহলে দেখুন প্রথমে আপনার মোবাইলে গুগলে সার্চে গিয়ে এই ওয়েস্ট বেঙ্গল টাইপ করুন টাইপ করার পর যেটা দেখিয়েছিলাম এই জি ওয়েস্ট বেঙ্গলের সাইটটা চলে আসবে আপনারা ই জিপিএফ স্ট্যাটাস লগ ক্লিক করেও দেখতে পারেন দেখুন ই জিপিএফ স্ট্যাটাস লগ ক্লিক করুন ক্লিক করার পর দেখুন জিপিএফ এই যে এখানে দেখানো আছে ই জিপিএফ স্ট্যাটাস লগ ইন এখানে ক্লিক করবেন সাবস্ক্রাইবার লগ ইন এরপরে চলে আসবে কী সাবস্ক্রাইবার লগইন এই দেখুন সাবস্ক্রাইবার লগ ইন চলেছে সাবস্ক্রাইবার লগইনে ক্লিক করবেন করার পর নতুন ইন্টারফেস আসবে দেখুন ঘরগুলিতে আপনার তথ্যগুলি দেন জিপিএফ নম্বরের ঘরে শুধু জিপিএফ নম্বরটি লিখুন সব ইমেজ কোডটি দেন এইগুলো সব ফিল করবেন করার পর ক্লিক করবেন অর্থাৎ সাবমিটে ক্লিক করবেন এই সব তথ্য দেওয়ার পর সাবমিটে ক্লিক করুন এরপর আপনার রেজিস্টার মোবাইলে ওটিপি আসবে ওটিপি এন্টার করুন সাবমিট বটন ক্লিক করুন তাহলে আপনার মোবাইল রেজিস্টার যে মোবাইল আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে আসার পরে এখানে বসাবেন বসানোর পরে সাবমিটে ক্লিক করবেন তারপরে দেখুন কী দেখাচ্ছে আপনার জিপিএফ অ্যাকাউন্টের ড্যাশবোর্ড ওপেন হবে এই ধরনের ড্যাশবোর্ড ওপেন হবে যেখানে জিপিএফ নাম্বার এমপ্লয় কোড নেম ফাদার্স নেম হাজব্যান্ড নেম এগুলো থাকবে ডেট অফ বার্থ সবই থাকবে ওপরের দিকে জিপিএফ অ্যাকাউন্ট স্টেটমেন্টের ঘরে ক্লিক করুন এবারে দেখুন এই যে জিপিএফ অ্যাকাউন্ট স্টেটমেন্ট এইটার ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর যে ইন্টারফেসটা খুলবে দেখুন কোন ফাইনান্সিয়াল ইয়ার জানতে চান সেটা সিলেক্ট করুন এরপর ডাউনলোডে ক্লিক করুন জিপিএফ স্টেটমেন্ট আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে অর্থাৎ দেখুন এখানে কোন ফাইন্যান্সিয়াল এই যে এই যে এখানে দু হাজার উনিশ রয়েছে এখানে আপনারা দেবেন কোন উনিশ কুড়ি ফাইনান্সিয়াল ইয়ার যদি দেখতে চান দেবেন দেওয়ার পরে সার্চ অপশান মারবেন আপনার মোবাইলে এটা চলে আসবে পিডিএফটা এবং আপনি এখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন খুব তাহলে সহজ পদ্ধতি জিপিএফ স্টেটমেন্ট ডাউনলোড করা এজই ওয়েস্টবেঙ্গলের সাইডে গিয়ে করে নেবেন ধন্যবাদ